আশীনগর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের ভেতর ছিল এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশু পাখিরা বসবাস করত। সেই জঙ্গলের মাঝে ছোট টুনির একটা বাসা ছিল। ছোট টুনির সংসারে খুব অভাব ছিল, তাই সে রোজ ভোরবেলা উঠে সয়া চপ তৈরি করত। টুনি সারাদিন ঘুরে ঘুরে চপ বিক্রি করত। টুনির এই মিষ্টি স্বভাবের জন্য সবাই টুনির থেকে চপ কিনত। একদিন ছোট টুনি মিঠি পায়রার বাড়িতে গেল চপ বিক্রি করতে। চপ নেবে গো চপ, খুব সুস্বাদু আলুর চপ আছে, প্রোটিনে ভরা, একবার খেলে বারবার চাইবে। তখন মিঠি পায়রার ছানা বায়না করল সেই আলুর চপ খাবে। মা মা, আমিও আলুর চপ খাবো, তুমি আমায় আলুর চপ কিনে দাও। মিঠি পায়রা তার ছানার আবদার মেটাতে ছোট টুনির কাছে 10 টাকার আলুর চপ চাইল। তখন মিঠি পায়রার ছানা বলে উঠল, মা মা, 10 টাকার চপে আমার হবে না, আমাকে তুমি 50 টাকার চপ কিনে দাও। 50 টাকার চপ? এত চপ কি হবে? তুই ছোট, এত চপ খেলে পেট খারাপ করবে। না না, আমার 50 টাকার চপই চাই, নয়তো আমি সারাদিন কিছুই খাবো না। ঠিক আছে টুনি, তুমি আমায় 50 টাকার চপই দাও। টুনি সারাদিন ঘুরে ঘুরে চপ বিক্রি করত। টুনির এই মিষ্টি স্বভাবের জন্য সবাই টুনির থেকে চপ কিনত। একদিন পিকু কাক টুনিকে ডাকল। বলি, ও টুনি, আমাকে 20 টাকা চপ দাও তো, আমার স্ত্রী আজ রান্না করবে না বলেছে, তাই চপ খেয়েই দিন কাটাতে হবে। থাক ভাই, 20 টাকার চপে তোমাদের পেট ভরবে না, বরং তুমি 50 টাকার চপ নাও, খুবই সুস্বাদু চপ, অল্পেতে মন ভরবে না, একবার খেলে বারবার চাইবে। বেশ ঠিক আছে, তবে তাই দাও, দেখি কেমন সুস্বাদু তোমার চপ। টুনির মিষ্টি স্বভাবের জন্য সবাই টুনির থেকে চপ কিনত। এইভাবে ছোট টুনি চপ বিক্রি করে সংসার চালাত। টুনির বাড়িতে তার অসুস্থ স্বামী আর একটা মেয়ে সন্তান ছিল। টুনি সারাদিন চপ বিক্রি করে যখন বাড়িতে ফিরল, তখন টুনির ছানা বলে উঠল, মা মা, বাবার শরীরটা আবার খুব খারাপ হয়েছে। এই আর নতুন কথা কি, তোর বাবা তো অনেক দিন ধরেই অসুস্থ, আগে জানলে কখনোই এই অসুস্থ রোগীকে আমি বিয়ে করতাম না। মা মা, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব, আমাকে 100 টাকা দাও, আমি নতুন লিপস্টিক কিনবো। এসব কি বলছিস তুই, আগের মাসেই তো তোকে একটা নতুন লিপস্টিক কিনে দিলাম। না মা, আমি অত কথা শুনতে চাই না, আমাকে তুমি লিপস্টিক কেনার টাকা দিয়ে দাও। হে ভগবান, এই অভাবের সংসারে ঠিক করে খেতেই পাই না, স্বামীটাও অসুস্থ, আর এর মধ্যে তুই প্রতি মাসেই লিপস্টিক কেনার জন্য টাকা চাস। তোর জন্য মনে হচ্ছে এবার লিপস্টিকের গাছ লাগাতে হবে। তো তাই করো, তাহলে আমি আর তোমার কাছে লিপস্টিক কেনার জন্য
টাকা চাইব না। জঙ্গলে হঠাৎ করে টুনি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। আজ খুব ক্লান্ত লাগছে, এই গাছের তলায় বসে একটু জিরিয়ে নি। এমন সময় হঠাৎ করে সেখানে ঈগল মহারাজ আসে আর বলে, কে তুই? এই জঙ্গলে কি করছিস? তুই জানিস আমার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। ভুল হয়ে গেছে ঈগল মহারাজ, আমি টুনি, চপ বিক্রি করি। এই জঙ্গলে এসেছিলাম চপ বিক্রি করতে। খুব গরম পড়েছে তো, তাই ক্লান্ত হয়ে গেছি, তাই এই গাছের নিচে একটু জিরিয়ে নিচ্ছিলাম। ঈগল মহারাজ, আপনি আমার বানানো একটা চপকে দেখতে পারেন। কথা দিচ্ছি, একবার খেলে বারবার চাইবেন। এই বলে সে ঈগল মহারাজকে একটা চপ খাওয়ালো। ঈগল মহারাজও চপ খেয়ে বেজায় খুশি হলো। খুশি হয়ে ঈগল মহারাজ টুনিকে বলল, বাহ, কি দারুণ খেতে এই চপটা, আরও একটা দে তো দেখি। এই বলে ঈগল মহারাজ অনেকগুলি চপ খেল। চপ খেয়ে ঈগল মহারাজের রাগ কমে গেল আর সে টুনিকে বলল, টুনি, তোর চপ খেয়ে আমি খুব খুশি, বল তোর মনের কি ইচ্ছা। তখন টুনি বলল, ঈগল মহারাজ, আমার মেয়ে সাজতে খুব ভালোবাসে, ওর লিপস্টিক খুব পছন্দ, আপনি যদি একটা লিপস্টিকের কাজ বানিয়ে দেন তবে আমার মেয়ে দারুণ খুশি হবে। ঈগল মহারাজ তা শুনে বলল, লিপস্টিকের গাছ, বেশ তাই হবে। তুই বাড়ি যা, সকাল হলেই তোর বাড়ির পাশে তুই সেই লিপস্টিকের গাছ দেখতে পাবি। এই বলে ঈগল মহারাজ সেখান থেকে উড়ে চলে যায়। পরদিন সকাল, এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি দেখে একটি বিশাল লিপস্টিকের গাছ। লিপস্টিকের গাছ দেখে তার মেয়ে খুব খুশি হয়। মা মা, এটা তো দেখছি সত্যিকারের লিপস্টিক গাছ। কত লিপস্টিক গাছে! আজ থেকে আমি আর তোমার কাছে লিপস্টিকের জন্য টাকা চাইব না মা। কিন্তু মা, এই লিপস্টিকের গাছ কোথা থেকে এলো? তখন টুনি তার মেয়েকে সব ঘটনা খুলে বলল। তার মেয়েও সব শুনে অবাক হয়ে গেল। মা মা, তোমাকে আজ থেকে আর চপ বিক্রি করতে হবে না। এই লিপস্টিক গাছ থেকে লিপস্টিক পেরে বিক্রি করলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। এরপর থেকে টুনি আর তার মেয়ের সুখেই দিন কাটতে লাগলো।